আয়াকরাম আল্লাহ করামিন ইয়া আল্লাহ তোমার নবীর সিরতগুলি শুনিয়া তোমার নবীর আদাতগুলি শুনিয়া তোমার নবীর আখলাক শুনিয়া আল্লাহ মনে হয় ডানা থাকলে মদিনার দিকে উড়াল দিয়ে দিতাম আয়াকরাম আল্লাহ করামিন আইসির বাল কতাব هل من يغير جناحه لعلي إلى من ناويت نبي وإيماني وسندي وحبي يطير رخسار سے برقع کا ذرا پردہ اٹھا دو للہی مجھے حسن خدا داد دکھا دو میں دور و مجبور ہوں اے سید عالم دیدار دکھاتے نہیں آواز گلا کسی کا نہیں کروگا الہی جب میں مدینہ جا الہی جب میں مدینہ جا الہی جب میں তোর এই গুণাগার আমিদের যুগের বাণী কি তোর পছন্দ হয় না এই মাহফিলে তোমার অনেক নেককার বান্দা আছে রে মৌলা এই নেককার গুলির চোখের পানির দিকে তাকাও তাকাইয়া তোর আমিদের দিকে একটা বার তোর দয়ার নজর হায় আকরাম আল্লাহ করামিন গুনার বুঝা লইয়া তোমার নবী থাকলে সহবতে নববতে গিয়া দোয়া করতেন সেই সময় তো তুমি তাড়াইয়া দিতে না আমাদের বিশ্বাস আছে এই দুনিয়াতে তোমার নবীর এতিম উম্মতের দল তোমার নিরীহ বান্দাগুলি দুনিয়ার কোন শক্তিশালী কেউ আমাদেরকে জায়গা দেয় না কিন্তু তুমি আমাদেরকে তাড়াইয়া দিবে না এই আশা নিয়ে বারবার তোমার দুয়ারে কান্দি তোমার দুয়ারে কান্দি তোমার দুয়ারে কান্দি যত গুণা করিয়াছি আর করিব না দয়া করে ওহে মৌলা দুজখে দিও আল্লাহ ইয়াতরাফের বিমারদের শিফায় আতলা দাও বিশেষ করে এই মাহফিলে আসার পরে বারবার তোমার একটা বান্দা ফরিদুদ্দিন চৌধুরীর কথা মনে পড়ে আয় আল্লাহ সচল থাকলে এই মাহফিলে তোমার বান্দার নুরানি চেহারাটা দেখতে পেতাম এই সড়কের বাজারের যত মাহফিলে এসেছি তোমার ফরিদুদ্দিন রে পাওয়া গেছে আল্লাহ তুমি পূর্ণ সুস্থতা নসিব কর এই আত্রাফের যত মুরব্বিয়ান আল্লাহ বিদায় হয়ে গেছেন তামামের কবর রে জান্নাতের বাগান বানাইয়া দাও এই বৈরি আবহাওয়া উপেক্ষা করে তোমার বান্দাগুলি তোমার নবীর সুন্নতের মাহফিল তোমার নবীর জীবন শোনার জন্য এখানে জীবন বাজি রেখে আসলো আল্লাহ আয় আল্লাহ তাদের মনের সকল হাজাত পূর্ণ করে দাও আল্লাহ তাআলা আয়াকরাম আল্লাহ করামিন ইয়া আল্লাহ জানি না কে কোন মনের ব্যথা বেদনা বাসনা যাতনা নিয়ে তোমার কাছে সকলে মনের হাজাত বলেন আল্লাহ আল্লাহ
الله 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 توري كنجل ارتكير الله دكي بريبار তোমারে ডাকিতে ভালো লাগে যে আমরার আল্লাহ তোমারে শুধু আল্লাহ আল্লাহ বলে ডাকতে ভালো লাগে কি দিবে না দিবে তুমি জানো গুনাহগার হইয়া হাত বাড়াইছি জাহান্নাম থেকে বাঁচাবে তুমি আয়াকরাম আল্লাহ করামিন আমাদের আওলাদগুলির নেক বানাও মা বাবা যাদের নাই মা বাবার কবরগুলির জান্নাতের বাগান বানিয়ে দাও আয় আল্লাহ তাআলা অসহায় দরিদ্র ফকির মিসকিনগুলির ইয়া আল্লাহ সঙ্গতি বাড়িয়ে দাও আয় আল্লাহ এই বাংলাদেশে একটা নেতা আছে আল্লাহ মেতরগুলিরে যখন দেখে জান সভা কাজ করতেছে এই মেতরগুলির পানি দিয়ে হাত ধোয়া নাস্তা খাওয়ায় এই রকম একটা নেতা তুমি বাংলাদেশে দিছো আল্লাহ তোমার হাজারো শুকরিয়া আল্লাহ আল্লাহ এই নেতার এই সমস্ত কাজের উসিলায় মজলুমগুলিরে তুমি আয় আল্লাহ জেলখানা থেকে মুক্ত করে দাও আল্লাহ আমাদের কিছু নাই ডাক্তার রবিকুর রহমানের মতো একটা নেতা তো আছে আল্লাহ আমরা বেয়াল আমরা স্বার্থপর কিন্তু সাইদির মতো একটা মুফাসসির তো আমাদের আছে আল্লাহ মামুনের মতো একটা মজলুম তো আমাদের আছে রে মাওলা আমির আফজার মতো একটা মজলুম আমাদের আছে কাজী ইব্রাহিমের মজলুম আমাদের আছে আমাদের দিকে একটু রহমতের নজর দিয়ে তাকাও আল্লাহ রহমতের দুনিয়ার মানুষের কাছে বুঝাইয়া না বললে মানুষে বুঝে না কিন্তু তোমার দিকে হাত বাড়াইবার আগেই তো বুঝো তোমার পাগলে মনের কি ব্যথা লইয়া হাত বাড়া ধড়াইলে ফিরে আইমু বান্দাজে তোমার দয়া করো দয়াল আল্লাহ দুহাই আপনার তুমি ছাড়া কারো কাছে করিব রুদন তুমি ছাড়া কে বুঝিবে তোমার হাফিজের তুমি ছাড়া কে বুঝিবে তোমার কঙ্গালের বেদন আল্লাহ সারা বাংলার যত মানুষ এইভাবে মোনাজাতে হাত বাড়ায় কে কোন মনের ব্যথা লইয়া হাত বাড়ায় জানি না ফ্রান্স থেকে দুবাই থেকে লন্ডন থেকে আমেরিকা থেকে ফোন করে আর কয় হুজুর ইউটিউবে আপনার মোনাজাতটা শুনিয়া কাঁদতেছি আল্লাহ তোর সেই পাগল বান্দাগুলির দিকে একটাবার দয়ার নজর দিয়ে তাকা গুনাহগার আমিদের দিকে তাকাইস না হায় আকরাম আল্লাহ করামিন ইয়া আল্লাহ ইয়া রহমান রহিমিন কেন জানি মনে হচ্ছে আর বেশি বাকি নাই আমাদের কোরআনের পাখিগুলি বের হয়ে আসবে একটা ব্যবস্থা করে দাও আল্লাহ সব ব্যথা ভুলে যাব সব যন্ত্রণা ভুলে যাব আল্লাহ আমার সাইদিরে যদি একবার ফিরে পা ইয়া আল্লাহ আমাদের এই জাতিরে তুমি আল্লাহ তুমি ভয়াবহ খাদ্য সংকট থেকে বাঁচাও এই বাংলাদেশরে বাঁচাও
আয় আল্লাহ অনেকে ভবিষ্যৎবাণী করতেছে আগামীতে নাকি খাদ্য সংকট আসতেছে কিন্তু আমরা নির্বিঘ্ন কেননা আমাদের রাজ্জাক তুমি আছো ইয়া আল্লাহ আল্লাহ একটা হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরেও রিজিকের কাঙ্গাল বানাইয়া কষ্ট দিয়া মারিও না ইয়া আল্লাহ মারিও না আয় আল্লাহ তাআলা রিজিকের কাঙ্গালদেরকে রিজিক দাও ইলমের পিয়াসীদেরকে আলিম বানাও বিমারদের শিফায় আজালা দাও আল্লাহ কোরআনের কথা বলি পূর্ণ সুস্থতা দাও আল্লাহ পূর্ণ সুস্থতা দাও আল্লাহ পূর্ণ সুস্থতা দাও وصلى الله تعالى على خير الخلق محمد وآله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين